আমার মধ্যে একটা ইয়ে আছে যে না, আমার এটা উঠানো দরকার, কারণ এটা না উঠালে তো আর জান্নাতে যাওয়া যাবে না। আপনাকে বাদশা বলছে কেন? এটা ট্যাটু রিমুভার বাদশা কেন বলে ভাই? আমি তো জানি না, এটা মানুষ বলে। আমি সাইদুর ট্যাটু নামে পরিচিত, এই নামেই থাকতে চাই। মিরপুরেও তো ট্যাটু শপ আছে, একে কি জানি একটা, তারপরে শুধু ট্যাটু শপ না, ওইখানে রিমুভ সেন্টারও আছে, বাট হচ্ছে ওগুলো আসলে ভাওতাবাজি। ওইখানে আমি গিয়েছি, আমিও গিয়েছি, এবং কি আমার ওইখানে হচ্ছে যে তারা একেবারে নষ্ট বিকৃত করে দিয়েছে। কি শুরু করেন এগুলা? কেন ভাই কি হইছে? আপনি ট্যাটু করেন না ভাই? একটা হুজুর মানুষের ট্যাটু করতেছেন, এগুলো কি ভাই? কি শুরু করেন আপনি? কেন বন্ধ করবেন না? আমি তো রিমুভ রিমুভ করাই দিতেছি আরো। রিমুভ করে দিয়েছেন আপনি তো ভাই? একবার বলেন রিমুভ করেন, আবার বলেন রিমুভ করি না, এরকম ধরনের ভাই। হুজুর মানুষ ট্যাটু করে ভুল করছে, এখন ট্যাটু করতে রিমুভ করতে আসছে। এই দেখেন কত সুন্দর, একদম ক্লিন হয়ে গেছে, কিচ্ছু নাই। আমরা তো ট্যাটু রিমুভ করতেছি ভাই, ট্যাটু করতেছি, এটা শুধু ট্যাটু রিমুভ সেন্টার। জাগে যে আপনি ট্যাটু না না, এখন হলো আপনার ট্যাটু রিমুভটা কি আমরা বেশি ফোকাস দিছি, যেহেতু ট্যাটু রিমুভের এখন মানুষ বুঝতে আছে যে ট্যাটু রিমুভ করে ফেলাটা জরুরি, আমরা ট্যাটু রিমুভ করতেছি, এই তো আর কি। ইসলামের দৃষ্টিতে তো এটা তো ঠিক না। হ্যাঁ, এখন উনিও তো আল্লাহর পথে চলে আসছে, উনিও তো আল্লাহর পথে চলে আসছে, ঠিক না? আপনি ট্যাটু করেন কোনো সমস্যা না? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমার ধর্মের ট্যাটু করা হচ্ছে, আর মুসলমানরা ট্যাটু রিমুভ করতেছে, এতটুকু। আমার নাম হচ্ছে আনিসুর রহমান। আপনি কি ট্যাটু রিমুভ করার জন্য আসছেন? জি জি। আচ্ছা, এখানে এই যে জায়গাটা, এই প্লেসটা বেলি রোডে, অনেক কিন্তু ট্যাটু রিমুভের জায়গা আছে, আপনি এখানে আসলেন কারণটা কি? এখানে আসি, আসার আগেও আমি এর আগে বাংলাদেশে অনেক জায়গায় আমি এটা উঠানোর জন্য আমি অনেক জায়গায় গিয়েছি, খোঁজ নিয়েছি। এর মধ্যে আবার অনেকে আমাকে জিজ্ঞেসও করছিল যে ভাই আপনি ট্যাটু করছেন আবার উঠাবেন কেন, মুসলমান হন তাহলে ট্যাটু করেছেন কেন? তো তাদেরকে আমি জবাব দিয়েছি যে বলেছি যে ভাই, যে সময় করেছিলাম ওই সময় তো উক্ত বয়স ছিল না বা বুঝতে পারিনি, ভুলবশত করে ফেলেছি। তো পরবর্তীতে যখন আমি বুঝতে পারি, তারপর হচ্ছে যে যখন শুনি, তো তখন আমার মধ্যে একটা ইয়ে আছে যে না, আমার এটা উঠানো দরকার, কারণ এটা না উঠালে তো আর জান্নাতে যাওয়া যাবে না। তো সেই চিন্তা করে আমি একজন আমাকে বললো, এক ভাইয়া, তো সে আবার হচ্ছে আপনার হচ্ছে মিরপুরের দিকে থাকে, তো আমাকে বললো যে একজন ভাই আছে, তো উনি হচ্ছে রিমুভের কাজ করে, এবং কি মিরপুরের থেকে রেফার করছে আমাকে? হ্যাঁ হ্যাঁ। তো উনি বললো যে ওনারও হাতে একটা ছিল, ওনার হাতে হচ্ছে একটা ইংলিশ একটা নাম লেখা ছিল ওনার গার্লফ্রেন্ডের, তো এখন অবশ্য ব্রেকআপ হয়ে গেছে। তো উনি সেজন্য না, উনিও ইসলামের পথে একবার আসছে এখন, তো উনি সাইদুর ভাইয়ের কাছে আসছিল, এক দুই মাস হবে তো আসছিল, তো উনি দুই স্টেপ করিয়েছে, অনেকখানি উঠে গেছে। তো আমি তারটা দেখে ইমপ্রুভ হয়ে চিন্তা করলাম যে ভাইয়া, যেহেতু আপনার তো উঠে গেছে, আমাকে একটু অ্যাড্রেস দেন, তার নাম্বারটা দেন, তার সাথে আমি কমিউনিকেশন যোগাযোগ করি, করার পরে দেন হচ্ছে আমি আসি, তারপরে তার সাথে যোগাযোগ করে আমার হচ্ছে এখানে আসি। আপনি যে ট্যাটু করেছিলেন, এই ট্যাটুটা ট্যাটু করে কি আপনি ভুল করেছেন, কি মনে হয়? হ্যাঁ, এটা করে তো আমি মনে করছি সবচেয়ে বড় ভুল করেছি। যারা এখন ট্যাটু করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন? যারা করতে যাচ্ছে আমি বলবো যে যদি মানে মুসলমান হয় তাহলে এটা না করে ভালো, আর অন্য ধর্মে এটা হচ্ছে তাদের ধর্মীয় রিচুয়াল থেকে, আর 18 বছর বয়স যদি না হয় বা 18 বছরের নিচে ট্যাটু করা হয় না, তাও তারা আসার পূর্বে তাদের বাবা মায়ের পারমিশন নিয়ে আসতে হবে, এবং করার পূর্বে চিন্তা ভাবনা করে করতে হবে যে এটা আমার বাস্তব লাইফে বা সামনে ভবিষ্যৎ লাইফে বা ফিউচার লাইফে কোনো এফেক্ট পড়বে কিনা। সবকিছু যেভাবে ট্যাটু রিমুভ দিয়ে বলতেছেন আমার তো ব্যবসা শেষ হয়ে যাবে, আমার শুধু তো ট্যাটু করা। তো সবকিছু চিন্তা ভাবনা করি, তারপরে আমি এক কথায় বলবো যে এটা না করাই ভালো, এটা যাই হোক ইসলামে করাই ভালো, ঠিক আছে, আমাদের ট্যাটু করতে হবে, রিমুভ করতে, ট্যাটুটা রিমুভ করাই ভালো, ট্যাটুটা রিমুভ না করাই ভালো, না করাই ভালো, কারণ হচ্ছে আল্লাহ তাআলা সুন্দর একটা শরীর দিয়েছে, শরীরকে ছিদ্র করে আসলে নষ্ট করে তো কোনো ফায়দা নেই, এটাই। এখন ভাই আপনি যে যেটুকু করছেন, আগে তো আরো বেশি ছিল মনে হয়, আপনার শরীরে দেখে বোঝা যাচ্ছে। যারা রিমুভ করতে আসবে তাদের উদ্দেশ্যে কিছু বলেন? যারা রিমুভ করতে আসবে তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে সে যদি তার ভুল বুঝতে পারে, বা অনেক সময় আসছে দেখা যায় আমার মতে অনেকে 16-17 বছর 18 বছর একজনকে দেখছে ভাল লাগছে, সেটা ভালো লাগতেই পারে, কিন্তু পরবর্তীতে সে যখন বুঝতে পারে, সে অবশ্যই মানে এখানে আমি রেফার করব যে সাইদুর ভাইয়ের কথা, যে ওনার কাছে সে অবশ্যই উঠাবে। কারণ আমি প্রায় 10 থেকে 15 দিন আগে এই যে এখানে একটা অ্যাশ, এটা অনেক গাঢ় ছিল, এটা অলরেডি এখন হালকা হয়ে গেছে, এখানে একটু উপরে চামড়া ওটা পড়ে গেছে,
পরে সাইড উপরে একটা ক্রিমের কথা বললো ওটাও লাগাইছি, অনেকটা হালকা হয়ে গেছে। এখানে একটা এম ছিল, এই যে দেখেন এখানে একটা এম ছিল, এমটা অনেকখানি হালকা হয়ে গেছে। তো আমি এই জন্য যদি কেউ মানে ওঠাতে চায় বা যে চায় যে ব্যথা মুক্ত উপায়ে, বা দেখা যায় অনেকে একটা ভয় থাকে যে ক্যান্সারের, যে লেজার দিলেই ক্যান্সার, না এটা কিন্তু কথাটা ভুল, লেজার দিলেই ক্যান্সার না। ভালো মেশিন এবং মানে উন্নত প্রযুক্তির মেশিন দিয়ে যদি করা যায় সেক্ষেত্রে ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুবই কম। আপনি মিরপুর থেকে আসছেন না, যে কোন কোথায় থাকেন আপনি? আমি মিরপুর থেকে হচ্ছে কালশী। মিরপুরেও তো ট্যাটু শপ আছে, একে কি জানি একটা, তারপর শুধু ট্যাটু শপ না, ওখানে রিমুভ সেন্টারও আছে, বাট হচ্ছে ওগুলো আসলে ভাওতাবাজি। ওইখানে আমি গিয়েছি, আমিও গিয়েছি, এবং কি আমার ওইখানে হচ্ছে যে তারা একেবারে নষ্ট বিকৃত করে দিয়েছে। আপনি যেটুক কাজ করেছেন তা কি মনে হচ্ছে? মনে হচ্ছে অনেকটা আগের চেয়ে ইম্প্রুভমেন্ট হয়েছে, এবং আমি আশা করি এটা আরো ইম্প্রুভমেন্ট হবে, এবং যারা হচ্ছে রিমুভ করতে চাচ্ছে তারা অবশ্যই এখানে আসবে, এখানে এসে বেশিরভাগ সময় দেখছি মানুষ বলছে যারা রিমুভ করে, আমার অনেক পরিচিত ভাই বোনেরা আপনার কাছে রিমুভ করেছে, আপনাকে বাদশা বলছে, কেন? এটা ট্যাটু রিমুভের বাদশা কেন বলে ভাই আমি তো জানি না, এটা মানুষ বলে, আমি সাইদুর ট্যাটু নামে পরিচিত, এই নামেই থাকতে চাই। আপনার কাজ অনেক ভালো, অনেকে বলছে, সেটা মানুষ বলে। আসলে আমি তো চেষ্টা করি সর্বোচ্চ ভালো প্রোডাক্ট দিয়ে, সর্বোচ্চ ভালো মেশিন দিয়ে আপনাদের সার্ভিস দেওয়ার। আর আপনার রেফারেন্সও দুই তিনজন ছোট ভাই আপনার এলাকা থেকে আসছিল, তাদের রিভিউ ভালো আমি দেখলাম যেটা। আচ্ছা, আমাদের এই চ্যানেলের মাধ্যমে যারা আপনার কাছে আসবে রিমুভ করার জন্য, তাদের জন্য আপনি কতটুকু ডিসকাউন্ট দিবেন? আমি একটা কথা বলতে চাই, যে আমি অনলাইনে যখন ভিডিওগুলো দেখি তখন দেখি যারা ব্লগার ভাইরা আসে অনেক ধরনের আশ্বাস দেয়, সেই আশ্বাসের সাথে বাস্তবতার অনেক মিল নাই, সেগুলো আমরা এখানে আসলে বুঝতে পারি। আমি বলবো চ্যানেল 69 এর ভিউয়ার্সদের, সাবস্ক্রাইবারদের, যারা ট্যাটু রিমুভ করতে চান অথবা আপনাদের আশেপাশে যারা ট্যাটু রিমুভ করতে চায়, আপনারা বেশি বেশি করে চ্যানেলটির এই ভিডিওটি শেয়ার করে দেবেন, ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে। আমি আপনাদের সর্বোচ্চ পরিমাণ ভালো সার্ভিস এবং সর্বোচ্চ পরিমাণ ছাড় দেওয়ার চেষ্টা করব, মানে অবস্থা বুঝে ব্যবস্থা, মানে আপনাদের যেমন অবস্থা ওই অনুযায়ী আমিও ব্যবস্থা নেব। আমি আপনাকে কোন পার্সেন্টেজ হিসেবে দেবো না যে এত পার্সেন্ট ছাড় দেবো, আমি ভালো ছাড়ি আপনাদের দেব, এবং সর্বোচ্চ চেষ্টা করব যাতে আপনাদের কিছুটা উপকার হয় আমার মাধ্যমে, ট্যাটু রিমুভের মাধ্যমে। আচ্ছা ভাই, যে ট্যাটুটা থাকে ওই যে আপনি যে রিমুভ করেন আগে যেমন থাকে সেম কি এরকম হয়? হ্যাঁ, আপনার কাছাকাছি হয়ে যাবে, 100% তো আর হয় না, 90% হবে, যেখানে অন্যান্য ট্যাটু সব গ্যারান্টি দিচ্ছে 60-70%, আমরা দিচ্ছি 90%, আর 10% যে হালকা একটা স্কিনে প্রলেপ থেকে যাবে সেটা আস্তে আস্তে চলে যাবে বছর খানেকের ভিতর, এবং আপনাদের স্কিনের কোনো বার্ন এবং কোনো ধরনের ড্যামেজ হবে না, এটা আমি আপনাদের এনশিওর করতে পারবো। আপনি রিমুভের পাশাপাশি আর কি করছেন? আমি রিমুভের পাশাপাশি আমি তো ট্যাটুই করি, সবাই আমাকে সাইদুর ট্যাটু নামে জানে, আমারও একটি চ্যানেল আছে বাংলাদেশ ট্যাটু এন্ড পিয়ার্সিং শপ, এছাড়া আমার ফেসবুকে পেজ আছে, তিনটা পেজ, ঢাকা ট্যাটু স্টুডিও সেখানে শুধু ট্যাটু হয়, পিয়ার্সিং বিডি সেখানে শুধু পিয়ার্সিং হয়, আর বিডি ট্যাটু রিমুভ সেন্টার মানে বাংলাদেশ ট্যাটু রিমুভ সেন্টার, সেখানে আপনি শুধু ট্যাটু রিমুভের ভিডিও আপডেট গুলো পাবেন। পেজের লিংক গুলো আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনাদের যদি মনে হয় যে আমাদের দ্বারা আপনার কোনো উপকার হবে মেসেজ করলেই আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আচ্ছা ভাই, যারা আসবে এখানে কিভাবে আসবে? আমাদের অ্যাড্রেসটা খুব সহজ, শান্তিনগর বেলি রোড, টুইন টাওয়ার মার্কেট, এটা খুব ফেমাস একটা মার্কেট, আপনারা যদি রিক্সাও আসতে চান ঢাকা সিটির আশেপাশ থেকে আপনাদের রিক্সা দ্বারাও নিয়ে আসতে পারবে, শান্তিনগর বেলি রোড, বেলি রোড শান্তিনগর, টুইন টাওয়ার মার্কেট, এটা চারতলায় 470-471 দুইটা দোকান, ফোর্থ ফ্লোর 470-471, এই দুইটা হলো শোরুম, আরো দুইটা নেওয়ার ইচ্ছা আছে যদি রিজিকে থাকে, আরো বড় হচ্ছে আমাদের প্রতিষ্ঠান, আপনারা সবাই দোয়া করবেন। আমাদের এখানে ট্যাটু রিমুভ করার এবং ট্যাটু করারও 4-5 জনের একটা বড় সেটআপ আছে, আপনারা আসলে সবার থেকেই ভালো একটা সার্ভিস পাবেন আশা করি। আপনার নাম্বারটা বলে দেন। আমার নাম্বারটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি বলছি, বাংলালিংক নাম্বার 01920812698। আমি আবারও আপনাদের সবাইকে বলছি আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার 01920
8126 98 এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার অ্যাড্রেস এবং আমার পেজের তিনটা লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চ্যানেল 69 এর কথা বলবেন অবশ্যই আমি সর্বাত্মক সহযোগিতা দেব এবং আপনাদেরকে সবার আগে আমি প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই অনেক দিন পর দেখা হলো আপনার রেফারেন্স অনেকগুলো ক্লায়েন্ট পেয়েছি আশা করি আরো পাবো আপনি ভালো থাকবেন আপনার জন্য লং লিভ প্রেজেন্ট করি